সুপ্রভাত প্রিয় স্টুডেন্টস, আজকে আমরা অনলাইন ক্লাস অংশ হিসেবে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আজকে অংশ হচ্ছে প্রাণী। আমরা আগের ক্লাসে নিয়েছিলাম উদ্ভিদ, উদ্ভিদ কাকে বলে, উদ্ভিদের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, উদাহরণ। তো আমরা আজকে দেখব প্রাণী, উদ্ভিদ প্রাণী এবং জীব, এর মধ্যে প্রাণী জীবের অংশ। তো আমরা দেখবো প্রাণী কাকে বলে, শিখব প্রাণী হচ্ছে যে সকল জীবের প্রাণ আছে এদেরকে বলা হবে প্রাণী। তো প্রাণীদের বৃদ্ধি হলে ভাগ করা যায়, প্রাণীদের বৃদ্ধি হলে ভাগ করা যায় যথা এক অমেরুদী প্রাণী, আর হচ্ছে মেরুদী প্রাণী। প্রাণীদের দুটি ভাগে ভাগ করা যায়, এক অমেরুদী প্রাণী আর হচ্ছে মেরুদী প্রাণী। আমরা শিখব অমেরুদী প্রাণী কাকে বলে। অমেরুদী প্রাণী প্রাণীর মেরুদণ্ড নেই, যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই, যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদী প্রাণী বলে। যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন কেঁচো, চিংড়ি, শামুক ইত্যাদি। আমাদের ধর্মরা শিখলাম, এর পাশাপাশি আমাদের চারপাশে আরো অনেক প্রাণী আছে, যে সকল প্রাণী মেরুদণ্ড নেই, যেমন প্রজাপতি নিজেরা অনেক শিখবে, আর কোন প্রাণী আছে তাদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডী প্রাণী, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়। আমি আবার বলছি প্রশ্ন, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন সাপ, ব্যাঙ, মাছ ইত্যাদি। আমরা আমাদের চারপাশে সাপ, ব্যাঙ, মাছ ছাড়াও আরো অনেক প্রাণী দেখতে পাবো, যেগুলো নিয়ে কোনো মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি ভাগে ভাগ করা যায়। যেমন মাছ দুই নম্বর হচ্ছে উভচর, তিন সরীসৃপ, চার পাখি, পাঁচ নম্বর হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আমি আবার বলছি মেরুদণ্ডী প্রাণীদের পাঁচটি ভাগে ভাগ করা যায়, যথা এক নম্বর হচ্ছে মাছ, দুই উভচর, তিন সরীসৃপ, চার পাখি, পাঁচ পানিতে বাস করে। বেশিরভাগ মাছ দেহে আইসা থাকা পাখানে চলাচল করে। প্রাণী পাখি হাঁস মুরগি চৌরি পাখি এটা দেওয়া আছে, পাখি ডিম পারে, বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে। স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণীদের দেহ কষল বা মন্দিরে ঢাকা থাকে। কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী বাস করে, যেমন বাঘ, গরু বা পায়ের সাথে চলাচল করে। কোনো কোনো স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি, ডলফিন, কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে, যেমন বাদুড়। বাদুড় উঠতে পারে কিন্তু স্তন্যপায়ী করে, এরা ছোটবেলায় পান করায়, এই জন্য বাদুর প্রাণী পাখি নামে স্তন্যপায়ী প্রাণী হবে।
Assalamualaikum.